আন মিজান নাসির জুলবন্দি লড়াই হতে পারে না বাপ্পা সেফ দিয়ে দিয়েছে কবিরুল শট কবিরুলের বাপ্পা আর যদি ক্ষতি হয়ে যায় পয়সা দিবি বাপ্পা জাদু কবিরুল মিজান কবিরুলের মধ্যে লড়াই কি লড়াইটা দেখুন শুধু ঠিক আছে ও শট শট বিটু লড়াই না বাউন্ডারটা টিটু গোল হতে পারে গোল গোল নাসির পাকা মেলে উঠছে শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদিকে তোমার আক্তার আছে একটা অনবদ্য একটা ফুটবল লড়াই আপনারা দেখবেন সরাসরি হাতিয়াড়া থেকে আর একটি লোকজন কি না দেখলে একবার আছে ওখানে ঢেকে দেন আর রেফারি আছে মিনাজ আছে আর ওদিকে মোবারক আছে দুটো সেই লেভেলের খেলা আপনারা দেখবেন সরাসরি কবিরুল শুরু হয়ে গেছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটো সেরা টিমের মুখোমুখি লড়াই হচ্ছে মানে নাসির কবিরুল টিটু নাসির কবিরুল আবারও মিজান অর্থে কবিরুলকে পাস করলো মিজান মিজান নাসিরের জুলবন্দি লড়াই হতে পারে না বাপ্পা সেফ দিয়ে দিয়েছে কবিরুল শট কবিরুলের বাপ্পা জাদু কবিরুল দেখা যাক ওখান থেকে লম্বা পাস নাসির আবার নাসিরের পায়ে বল ওখান থেকে ব্যাক পাস কবিরুল সুদিত প্লেয়ারের খুঁজে ওখান থেকে ভালো পাস দিয়েছে নাসিরের কাছেই বল আছে আপাতত এখন এখান থেকে মিজান মিজান থেকে আবার কবিরুল নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া চলছে ওখানে সামনে বিটুল ছিল না টিটু টিটু আর্জেন্টিনা চাষি পড়ে আছে টিটু প্রতিপক্ষ টিম যথেষ্ট খেলে বারোশাদের দিকে বাড়ি ছেলেগুলো সব দত্তপুকুরে আছে বাপ্পার বাড়ি বিটুল বাড়ি আছে বারোশাদ লকগেট দিকে বিটুলের বাড়ি আছে মধ্যম গ্রাম বাপ্পা আবার ও কাউন্টার অ্যাটাক মিজান দেখা যাক কি হয় না ব্যাক পাস কবিরুল যদি ক্ষতি হয়ে যায় পয়সা দিবি বাপ্পা জাদু কবিরুল সোজা বল মাঠের বাইরে বিটুলের সঙ্গে লড়াই হচ্ছে মিজান ও বিটুলের মধ্যে লড়াই কি লড়াইটা দেখুন শুধু টিটু বাপ্পা ও ফোন আসি বিটু বিটু আর মিজানের লড়াই হচ্ছে এই খেলা সেই লেভেলের খেলা মনে হচ্ছে সেটা প্রথমে দেখছি আমরা দুটো টিমই বেশ ভালো টক্কর দিচ্ছে ভালো পাশ ওখান থেকে টিটু টিটু থেকে বাপ্পা একে অপরের প্রতি বল দেওয়া নেওয়া চলছে দেখা যাক কি হয় ওখান থেকে টিটুকে আটকে দিয়েছে মিজান ফাউল হয়েছে ও বাপ্পা মিজান ওখান থেকে কবিরুল বল বার হয়ে গেছে ও শট টিটু বাপ্পা ভালো খেলেছিল কিন্তু বলো হ্যাঁ ছাপনায় অতিরিক্ত পাস করেছে অতিরিক্ত গোল করলে জিত হয়ে যাবে না নাসির বল করছে কবিরুলের উদ্দেশ্যে বল না বিটুল বিটুলকে মারতে দিল না মিজান শট বিটুল টিটু কবিরুল থেকে মিজান টিটু আটকে দিয়েছে আবার কবিরুলের মানে টিটু আর মিজানের লড়াই ওই ভালো পাস দেওয়ার চেষ্টা বিটুল আটকে দিয়েছে বাপ্পা বল নিয়ে হোল করছে দেখা যাক প্লেয়ারের সুন্দর প্লেয়ারের উদ্দেশ্যে বল দেওয়া ও না বেশ দেখছি ওখানে লড়াই না বাউন্ডারটা টিটু গোল হতে পারে গোল নাসির মিজান কবিরুলের বাপার শট বারবার দেখছি বিটুলের সঙ্গে মিজানের
আচ্ছা বিয়া হয়ে যাও সেই জায়গায় ঘুরে আসো ঘুরে আসো খালি সব পানি ভর্তি করে দাও দেওন দেওন ও নাসির ও নাসির বলো তো গেছিল প্রায় হলো না হলট কাট দিয়েছে কিন্তু মোহরেক সাহেব বলে মারবো নাকি খেলোয়াড়কে আমরা অনুরোধ করবো খেলোয়াড় আপনি আপনি একজন খেলোয়াড় এটা মাথায় রাখবেন আপনাদের দেখে শৃঙ্খলা শিখি আমরা আপনাদের দায়িত্ববোধ আপনাদের সৌহার্দ্য সমস্ত কিন্তু আপনাদের কাছে শিক্ষণীয় ব্যাপার হলো না খেলাটা বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ তবে গোল করেছিস রজনীকান্তের দেখিস খেলা হচ্ছে রাডু রাজু মোটর গ্যারেজ ভার্সেস সাদা ভাই তাই তো গোল্ডেন প্রপার্টিস ইতিমধ্যে রাজু মোটর গ্যারেজ 100 গোল এগিয়ে আছে খুব সুন্দর ভাবে বিটু মরিয়ার চেষ্টা দলকে সমর্থন করার জন্য মিনের সঙ্গে বিটুরের লড়াই হচ্ছে প্রথম থেকে দেখছি বেশ ভালো একটা লড়াই ও ভালো অ্যাটাক ছিল নাসির নাসির রে আটকে ফেললো বিটু বাপ্পা বাপ্পা বল নিয়ে যাচ্ছে নাসির আটকে একটু ভালো খেলছে আজকে বুঝতে পারছিস তুই রাজুদা কবিরুল বাপ্পা সেভ দিয়েছে নর্মালি আবার কবিরুল পায় বল ওখান থেকে নাসির ব্যাট লাক ব্যাট লাক বাইরে লেগে বেরিয়ে এসছে বলটা ঘুরে যাবে 1 লাখ টাকা যদি দেয় হ্যাঁ আমি বলে দেবো পুনি ঠিক টাইমে জানে আমাদের নবদ্বীপে দেখিস নি গোল করে দেবে একটু দেখা যাক ওখান থেকে না মনে নেই চ্যাম্পিয়ন মারবে তো পাগল আমরা ওটা গিয়েছি ওটা চ্যাম্পিয়ন মারবে নাহলে আমরা বাপ্পা কোন রিসেপ দিয়েছে নর্মালাই সরি আই এম সরি কাকা বাপ্পা এই পেটুল ওই ভিডিওটা কর একটু দুটো প্রতিবন্ধী বসে আছে হ্যাঁ কমান্ডলি অসুবিধা প্রতিবন্ধী বসে আছে মোবারকদার পিছনে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই দুটো প্রতিবন্ধী এই জুমিং হচ্ছে নাম কি প্রতিবন্ধী হ্যাঁ আক্তার আর ফিরোজ না না আমাদের পাড়া থেকে প্রচুর লাইক করবে ওফো নাসি ও বিটুল আটকে দিয়েছে নাসিরকে গোল নাসির পাকা মেলে উঠছে এটা রাজারাস সেরা টিম এইটা বলে ফাউল ডাকা উচিত ছিল ভাই এটা ফাউল ডাকা উচিত প্রতিপক্ষ টিম যথেষ্ট টক্কর দিয়েছে টিটুর সঙ্গে মোবারকদার কথা কাটাকাটি চলছে প্রথম একটা গোল করেছিল দ্বিতীয়ার্ধে নাসিরটা গোল করে সাথে ফিরেছে এইটা ভুল হচ্ছে এইটা ভুল কাট টিটু ইতিমধ্যে 1-1 গোল সাদা বাইট টিম 1 গোল করেছে প্লাস ওখানে রাজু গ্যারেজ 1 গোল প্রথম গোল করেছিল দ্বিতীয় ওভারে সাদা বাইট টিম গোল করে দলকে সমতায় ফিরে ইতিমধ্যে 1-1 গোলে চলছে লড়াই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ 30,000-35,000 টাকা লড়াই আপনার ট্রফি ট্রফি দুটো দেখছেন 1-1.5 লাখ টাকার এখন ট্রফি দেওয়া হয় না কবিরুল কবিরুল ওখান থেকে নাসির না না ব্যাক পাশে নাসিরের পায়ে বল আছে বাপ্পা শট না বিটু সেভ দিয়েছে ও ও সুযোগ খুঁজেছিল বাপ্পা মিজান বিটুল আর মিনের লড়াই প্রথম থেকে আমরা দেখছি হ্যাঁ নাসির
দেখা যাক কি হয় নাসির নাসির বল লেগে যাচ্ছে দেখা যাক ও হলো না ঠিকই আমরা চাপ চালিয়ে দেব আসলে আমরা চাপ চালিয়ে দেব ওফো মিজান খবর নিন আয় চলে আয় তাকে নাসির না ওই হাত রাখো না ভাই জড়িয়ে রাখো না হাত রাখো না আরে খেলাটা চুরি হলো নিজেই জানে না মিজান দেখা যাক না কিছু না বিটুল বিটুল ভালো খেলছে টক্ক দিচ্ছে বেশ তুমি করুন আপনার বাসি এখানকার ট্রেনের বাসি মারবে ব্যাক পাস কবে তুমি নাসির বলতে পারে নাসির কবিরুল ভালো পাস বিটুলকে ফেলে দিয়েছে এক গোল সম্ভবত টাইপিকার হলে হতে পারে ভালো পাস আরেকটা নামলো মাঠে নিজের উঠে গেছে যারা জিতবে ফাইনাল নেবে চ্যাম্পিয়ন টিম বাপ্পা টেস্ট শট নিয়েছিল ও কবুল কি হয় বলটা সেভ দিল তাহলে হয়েছে কিন্তু বলটা খুব সুন্দর সেভ দিয়েছে কবুল ভালো লড়াই।